স্বগৃহত উপস্থিত নয়নমণি। গায়ন বায়নেরে উষ্ম আদরণী স্বর্ণকন্যা নয়নমণিক। গৃহশিলাত উপস্থিত হওয়ার লগে লগে এইদরে আনন্দত আত্মহারা হয়ে পড়িল নয়নমণি শইকীয়া। কমনৱেলথ গেমছত স্বর্ণ পদক অর্জন করার পাছতে নয়নমণিক আদরিবলৈ গাঁওবাসীর লগতে বিভিন্ন দল সংগঠনে চলাইছিল প্রস্তুতি। মঙ্গলবারে এইদরে গৈ থকার পথতে নয়নমণিক সম্বর্ধনা জ্ঞাপন করে একাংশই। নয়নমণিক আদরিবলৈ রাজপথত উলিওয়া হয় বাইক রেলিও। ইয়ার পাছতে সরুপথার মহাবিদ্যালয়ত সম্বর্ধনাস্থলীত কন্যার সৈতে উপস্থিত হয় নয়নমণি শইকীয়া। গোলাঘাট জেলা প্রশাসন আর ধনশিরি মহকুমা ক্রীড়া সন্থার উদ্যোগত আয়োজন করা এই সম্বর্ধনা অনুষ্ঠানত উষ্ম আদরণী জানা হয় স্বর্ণকন্যা নয়নমণি। আপনাদের ইমান ধুনিয়াকে আদরি নিবলে সকলে মরম দিছে, বহুত বহুত ভাল লাগিছে। ভাবিব নোৱাৰা মানে এটা অনুভব, আর বুঝাব নোৱাৰা এটা অনুভব। সকলোরে পৰা লাভ করা মরম চেনেহত আপ্লুত হয়ে পড়ে খেলুৱৈগৰাকী। বহুত মানে ইমান মরম দিয়ার কারণে বহুত বহুত মানে কৃতজ্ঞতা আছে, কি বুলি কম, ভাষা নাই আর বুঝাবলে। সেইটোতো হয় বাৰু, মই যিমানখিনি পাৰো নিজৰ দায়িত্ব পালন কৰি যাম। ইপিনে দীর্ঘ সময়ৰ অন্তত আপোন ঘৰখনত উপস্থিত হোৱা নয়নমণিক ওচৰত পাই আবেগিক হৈ পৰিল পৰিয়ালৰ সদস্য সকলো। নয়নমণি আগুৱাই যাওক, আন আন প্রতিযোগিতাসমূহতো ভারতের নাম উজ্বলাই আজুরি আনক এটার পাছত আনটো পদক। এয়াই কামনা গোলাঘাটবাসীর লগতে রাজ্যবাসীরও। সরু পথারৰ পৰা নবীন পৰা, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।